আগামীকাল মনোনয়ন সভা, তার মানে এখানে যারা আছেন তাদের অধিকাংশই মনোনয়ন চায়, কারো চোখের গুরুত্ব দু একজন টেনশন মুক্ত থাকতে পারবেন কি না আই মিন ডাউট। সবাই চিন্তা করবেন নমিনেশনের কি হবে, এ সময় বিয়ে নিয়ে মাথা ঘামাবেন, কারো সুযোগ থাকবে না। এই কাজটা বোধ হয় আরো আগে হলে ভালো, দেরি হয়ে গেছে, বেলাও পড়ে যাচ্ছে। তো ইলেকশনের টেনশন মাথায় রেখে আপনি এই যে নির্বাচনের পরিকল্পনা মতো জটিল এবং কঠিন কাজ করা খুবই কঠিন। ব্যাংক থেকে নগদে এক মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। নাশকতা ঠেকানো দরকার, অপপ্রচার প্রতিহত করা, কাজ দুইটা। অত বেশি কাজ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, এখন নাশকতাই তাদের প্রধান অস্ত্র, যে অস্ত্র নিয়ে নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ করতে চাইবে, ভণ্ডুল করতে চাইবে। ইলেকশন এখন জনগণের সম্পদ, এই ইলেকশন প্রতিহত করা, প্রশ্নবিদ্ধ করার কোন চেষ্টাই সফল হবে না। যারা মনে করেছিল কে আসে কে না আসে, ফুল কিন্তু ফুটতে শুরু করেছে, ফুল ফুটতে শুরু করেছে, আরো অনেক ফুল ফুটবে। নির্বাচন মনোনয়নপত্র সরকারিভাবে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া পর্যন্ত শত ফুল ফুটতে থাকবে, কাজে এ নিয়ে চিন্তার কোন কারণ নেই। বিদেশ নিয়ে এখন আর অত মাথা ঘামানোর কোন প্রয়োজন নেই, যারা আমাদের ব্যাপারে মাথা ঘামাবে তারা এখন মধ্যপ্রাচ্যে ব্যস্ত, তারা হামাস আর ইসরায়েল নিয়ে ব্যস্ত। ব্যাংক থেকে নগদে এক মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। তারা রাশিয়া ইউক্রেন নিয়ে এখনো ব্যস্ত, এখন তাদের কাজ আরো বেড়ে গেছে, এদিকে লেবাননও জড়িয়ে গেছে, যুদ্ধ বিস্তৃত হচ্ছে সারা পৃথিবীতেই, একটা রণক্ষেত্র হতে চলেছে। এই নিষেধাজ্ঞা দিল, ভিসা নীতি দিল, এসব নিয়ে আমরা মাথা ঘামাই, আমরা আমাদের শক্তি নিয়ে চল, আমাদের শক্তি আমাদের জনগণ, শেখ হাসিনার শক্তি বাংলাদেশের জনগণ।